আমি একটি বাড়ি দিয়ে দেখি, একটি বাড়ি দিয়ে দেখি সেই মনি বাড়ি। বলেছিলাম না নিমা, তুমি কলাই নিয়ে গিয়ে যেও না বাবা, তুমি তো আমার কোনো কথা শুনলি না। নিমা বলিমা দেখেছো তো, দেখেছো নিমাই বলিমা, ও বলিমা তোমার মুখের কথা সত্য হয়ে গেল, তোমার সত্য পরিচয়। আমার সত্য পরিচয় তুমি শুনতে চাও বাবা? বলো মনে তাহলে শোনো। আমি ব্রহ্মার নন্দিনী শীতলা। তুমি আগে বলোনি তাহলে তো আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে আসতাম না, আমার পুত্র সব আমায় ছেড়ে যেত না। তোমার আমি সকল অপরাধ ক্ষমা করে দেব। বলো না, আজ পিতা বেঁচে আজ পুত্র সব আমার ছেড়ে চলে গেছে, আমার পুত্র নাকি পাবে পাবে পাবে। তবে আজ নয় নি ভাই, বলো মা, আমি বিরাট নগরে বিরাটের হাত ধরে পূজা নিয়ে ফেরার পথে আমার মৃত পুত্রকে আমি প্রাণ ফিরিয়ে দেবো বাবা। এখন তোমার পুত্রকে আমি শিলা মূর্তি ধারণ করলাম। তাই বিরাটের নগরে পূজা দিয়েছে তো আমার কথা ভুলে ছিল না, দুঃখ করো না বাবা, দুঃখ করো না। যাও তোমার এই গৃহ মাঝে আজ তুমি আর তোমার স্ত্রী লীলা করে আমার মঙ্গল ঘর সাজিয়ে করো আমার আরাধনা। তোমার কথা শুনো, এই মর্ত্যের মাঝে নিমাই জগতের হাতে শীতলা।
ओहे राजा,
মায়ের সাগর সৈকতে সহ্য করো আমার মায়ের দাদার সহ্য করলাম তোমাকে আমি বিশ্রামের জন্য তোমার মতো রানী হবে আজ রাজ্য ঐশ্বর্য সবে কিছু তোমাকে আমার পুচকে যায় আমি সেদিকে চলে গেলাম আমার দু চোখ যেদিকে যায় সেই দিকে তুমি বড় বুদ্ধিমান তোমার ভাগনা দিয়ে লুকিয়ে রাখতে গেলে গুহার মধ্যে ওই গুহার মধ্যে আমি করলাম কাল বসন্ত লিখে আমায় তুমি চিনতে পারবে না বাবা আমি তোমার পিতা বিরাটের গুরুমা গুরুমা আমি শুনলাম বিরাটের নাকি খুব বিপদ শীতলার কোপে তার নাকি খুবই ক্ষতি হয়েছে আর শোনো বাবা তোমার মামা তোমার তিনটি ভাইকে যে পর্বত গুহায় লুকিয়ে রেখেছিল তারা সবাই প্রাণে মারা গেছে সে কি বলছে গুরুমা তাই তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি মায়ের দেওয়া আশীর্বাদী মালা এনেছি বাবা তুমি বলে পরে নাও যবে আও তোমাকে ছুঁইতে পারবে না বাবা বেশ গুরুমা তুমি নিজে হাতে আমার মালা পরিয়ে দাও মা বেশ এই নাও তোমার পরিয়ে দিলাম Thank you.
Thank you.
গণেশ কৃষ্ণ বুঝতে পেরেছি আমি সব সবই বুঝতে পেরেছি আমি অহংকার করে সীতার লোকে দিব না পূজা দিই সীতার বলে ছিল আমার বংশ ধ্বংস করে দেবে তার প্রত্যুত্তর আমি বলেছিলাম বংশের জিতাবে আমি রাজ্যে বসে আছি বিরাটের রাজপ্রাসাদে যেদিন বংশের চিতা জ্বলবে সেদিন আমি সীতার পায়ে পুষ্পাঞ্জলি দেব জিজ্ঞাসা করো আমি যদি শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিই তাহলে আমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দেবে তাহলে আমি শীতলার আজ পূজা দেব কারণ আমার যে ধ্বংসের চিতা চলে গেছে রামেশ কৃষ্ণ স্বীকার করে আমার মন বলছে আমি বিরাটে যা কিছু হারিয়ে ফেলেছি আমি পুনরায় সব কিছু ফিরিয়ে পেতে পারি মহারাজ শুধু আপনি আমার মায়ের পায়ে পূজা দিলে আপনার কথা বলছি আমি আমার দেবী পাই শীতলার কাছে জিজ্ঞাসা করে দেখব আমার চার চারটে পুত্রের প্রাণ বিরাজাতি যা কিছু ধ্বংস হয়েছে সব কিছু ফিরিয়ে দিতে পারবেন কি আজ আমি বড় একা হয়ে গেছি বড় বিপদে পড়ে গেছি মা তুমি কি আমার এটাকে সাড়া দেবে না মা শুনিস না তুমি আমায় ডাকছো কেন মা আমার চার চারটে পুত্রের প্রাণ তুমি কেড়ে নিয়েছো বলো না মা তোমার চরণে এমন কি আমি অপরাধ করেছিলাম যে সেই অপরাধের জন্য আজ্ঞা করে আমার চার চারটে পুত্রের প্রাণ তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো সুদেশ না আমি তোমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে পারি তোমার প্রজাবর্গ সবার প্রাণ ফিরিয়ে দিতে পারি তবে যদি তোমার স্বামী আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তবে আমি প্রাণ ফিরিয়ে দেবো আমি আজ বিপদে পড়েছে তাই তো মহারাজ আপনার জন্য লাল জবা পরে দিয়ে আপনার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে বাবুলি স্বীকার করবে মা শুধু একটি ভাই আমাকে দেখা দাও মা বেশ আমি তোমার রাজভবনে প্রবেশ করছি তোমার স্বামীকে বলো আমার মঙ্গল ঘর সাজাতে তবে আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দেবো না মা তোমার কথা মতো আমি আমার স্বামীকে বলছি আমার বাসন্ত জননী মায়ের দেবী ঘট যে হস্ত দিয়ে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছি সেই ঘটকে অতি যত্ন করে সাজিয়ে একটি বার আপনি মা বলে ডাকুন সুমি যাত্রাবলি দর্শক আপনারা জানেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মাননীয় গোষ্ট খা মাননীয় লালন খা সুজন খা ও আর শান্তনু খা চারজনে মিলে মা শীতলা ও জোড়াকে 100 টাকা দান করেছে জয় জয় মা শীতলার নাম করে আজ রাজ অহংকারে ভস্ম হতে বলে তোমাকে আমি দেবী বলে কর্মের শিকার অহংকার করে তোমাকে অপমান করেছি প্রহার করেছি আর তুমি আমায় ক্ষমা করে দাও জননে আমি তোমার সকল অপরাধ ক্ষমা করব তোমার নিজের মুখে তুমি আমার পূজা দেবে কি বলো বিরাজ আদরের কথা দিচ্ছি তুমি তো আমার ধ্বংসের চিতা জেলে দিয়েছো আমি বলেছিলাম ধ্বংসের চিতা জানলে আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেবো আজ আমার ধ্বংসের চিতা চলে গেছে মা আমি আজ বদন ভরে তোমাকে মা মা বলে করেছি সম্বন্ধ তুমি তো জগত জননী অসন্ত জননী মা শীতল আজ তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তের মা ঝাড়ে তোমার নিয়ে পূজার প্রচার করবো আমার কাছে সরে এসো আমার পুত্র যারা সরি তোমার গায়ে করেছে বসন্ত নিক্ষেপ
এই বসন্তরে জ্বালা হতে আমার শিকারে চাবরে তোমার গায়ে বুলিয়ে দেওয়ার পর সকল জ্বালার হোক অবসান, সকল জ্বালার হোক অবসান। আজ মায়ের হস্তের শীতল চামার স্পর্শে আমার সর্বশরীর শান্ত হয়ে গেল, আমি সম্পূর্ণ সুস্থ। রানী শুধিস না, আজ সে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিতে হবে। ভগবান বলে আজ আমার সত্য বিশ্বাস তুমি সত্য হয়ে তুমি রাক্ষসী নয়, তুমি অন্য কিছু নয়, তোমাকে কটু কথা বলেছি, আজ সত্যই তুমি নেই। আজ তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে আমি তোমার পূজার প্রচার করব। তবে মা একটা শর্তে, কি শর্ত বিরাজ তবে জানো নেই, আমি আমার শৈশব কাল থেকে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, আমার দক্ষিণ হস্ত সমর্পণ করেছি শিব শম্ভুর চরণে, আমি তো আমার দক্ষিণ হস্ত আপনার চরণ তলে দিতে পারবো না। তাহলে বিরাজ যদি আপনি অনুমতি করেন তাহলে আমার বাম হস্ত দিয়ে আমি আপনার চরন্তরে পুষ্পাঞ্জলি এই মাত্রের মাঝারে আমি আপনার পূজার প্রচার করবো জননে। তাই হবে বিরাজ, তোমার বাম হস্তের পূজা আমি সাগরে গ্রহণ করবো, তোমার পূজা হতে আমার মাহাত্ম্য বাড়বে এই মর্ত মাঝারে। বেশ ধরো তুমি আমার পূজার আয়োজন, তাই হোক জননে। আর তোমার পুত্র মানবের দেব প্রাণ ফিরিয়ে, তোমার রাজ্যের মধ্যে রয়েছে যে আমার বসন্ত যা সবই আমি গুড়িয়ে নেবো আমার চরণ। তাহলে আপনি আমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দিন। আজ সবাই মিলে নেবো বিরাটের হাতে আমার যজ্ঞ পূজা। নাম করো আশীর্বাদ চেয়ে দাও, আশীর্বাদ করো মা। আমি তোমায় আশীর্বাদ করি বন্ধু রাখ, তোমার মনোবাসনে যেন পূর্ণ হয়, তোমার রাজ তোমার পিতার রাজপ্রাসাদে তুমি করো সুখে বসবাস। আজ আমরা পিতা পুত্র মিলে আজ বসন্ত জন্মে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আজ মায়ের আশা পূর্ণ করে পূজা দেবো। চলো মঙ্গল সাজাই। আজ আসেন এই মন্ত্রের মাঝে বিরাট তোমার রাজপ্রাসাদে দিয়েছে বসন্ত, আজ আমি আমার চামড়ে ঘুরিয়ে নেব, তারপর তুমি করবে আমার পূজার আয়োজন। বেশ তোরে আয় আয় রে ওরে ব্যাধি গণ তোরা ¡Vamos!
বিদায়। এবার তুমি করো আমার মঙ্গল ঘটের আয়োজন। মা গো, আজকে আমি আপনার মঙ্গল ঘট সাজিয়েছি, এবার সাদরে আমি তোমার চরণতলে আজ জবা প্রসঙ্গে আমি পুষ্পাঞ্জলি দেব। আমি তোমার তন্ত্র মন্ত্র সাধন ভজন গুণগানে কিছুই জানি না, আজ ভক্তি ভরি চরণতলে জবা প্রসঙ্গে এই মর্তির মাঝে আমি পূজার প্রচার করব। এবার জননে আমার ঘটে স্থাপন কর। রাজ অহংকারে ভস্মীভূত হয়ে আমি দেবী সীতারাকে দেবী বলে করে নিষ্কার প্রহার করেছি, কটু কথা বলেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আমার রাজপ্রাসাদে। তার বিনিময়ে আমি আমার ফল আমি পেয়েছি, আমার চারি পুত্র প্রাণে মারা গেছে, আমার সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে, আমার ধ্বংসের চিতা জ্বলে গেছে। তাই যে আজ আমার সমস্ত দর্প অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আজ আমি শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিতে চলেছি। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আসুন, আজ আমরা সবাই মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এই মর্তের মাঝারে আমরা মায়ের পূজা করব। প্রভু বসন্ত জন্মে শীতলা, এবার তুমি এসে ঘটে স্থাপন কর। এবার আপনার Oh,
মঙ্গল ঘর বসাইয়া চাঁদে মালা দিল মানবিয়া নন্দ দিলার মায়ের পুরা দিল শীতলা মঙ্গলগীত